পুনর্বাসন ও সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন এমন তিন কারাবন্দীকে ক্ষমা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ সিক্রেট সার্ভিস এজেন্ট 86 বছর বয়স্ক আব্রাহাম ডাব্লিউ বোল্ডনও রয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন এই ঘোষণা দেন। এছাড়াও মাদককাণ্ডে অভিযুক্ত অন্যান্য 75 জনেরও শাস্তি কমানো হয়েছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান, আমেরিকা আইনের দেশ এবং এখানে পুনর্বাসন ও সংশোধনের জন্য দ্বিতীয়বার সুযোগ রয়েছে। বিচার ব্যবস্থা যাতে নিরাপদ ও শক্তিশালী জনগোষ্ঠী তৈরিতে সাহায্য করতে পারে তা উভয় পক্ষই বিশ্বাস করে। এছাড়াও এই সিদ্ধান্তকে উল্লেখযোগ্য অগ্রগতি বলেও মন্তব্য করেছেন তিনি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।